ইকো, আপনি জানেন যে চলমান যে আন্দোলন রয়েছে সে কোঠা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিনিয়ত সেই আন্দোলন যতই সময় করেছে ততই কিন্তু আন্দোলন বেগবান হচ্ছে। আমরা এখানে দেখেছি যে আজকে সকাল থেকে কিন্তু কোঠা সংস্কার আন্দোলনের সাথে কিন্তু শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, একাত্মতা প্রকাশ করেছে আশেপাশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এর সাথে একাত্মতা প্রকাশ করছে। আপনি দেখছেন, নিশ্চয়ই আপনি দেখতেছেন যে এখানে কিন্তু এখন যে দেখতেছেন তারা কিন্তু সব কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে রয়েছে। এরা কিন্তু অধিকাংশই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না, কিন্তু এরা সকলেই কিন্তু কোটা সংস্কারের পক্ষে রয়েছে। আজকে সকালে কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মী যারা রয়েছে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাহির সাইডে এসে অবস্থান নিয়েছে, এমন সংবাদ ছড়িয়ে পড়লে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু একযোগে মিছিল সহকারে মহাসড়কে বেরিয়ে আসে এবং এতে করে কিন্তু আশেপাশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও সকলে কিন্তু লাঠি ছোটা নিয়ে যে যার মতো করে কিন্তু এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান নিচ্ছে এবং তারা কিন্তু সব জায়গায় জাহাঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অবস্থান নিচ্ছে। একটু পরে পরেই কিন্তু মিছিল সহকারে ছাত্ররা কিন্তু ছাত্রছাত্রী আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাচ্ছে এবং বাহিরে আসতেছে। এসে এখন দেখতেছেন আপনি যে এখন এই মুহূর্তে আমি যে এখানটা রয়েছি সেটা হলো ঢাকা আরিচা মহাসড়কে তারা কিন্তু এখন অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রশাসনিক কোনো তৎপরতা দেখিনি, এটা কিন্তু কোনো প্রশাসন ছিল না এবং ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আজকে কিন্তু মাঠে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না এবং যারা আন্দোলনকারী রয়েছে তারা সকলেই কিন্তু বলছে যে যদি যেহেতু তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে এবং তারা কিন্তু আন্দোলন চালিয়েই যাচ্ছে এবং এই আন্দোলন কিন্তু তারা বলছে যে এর শেষ দেখে নেবে এবং যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, তাতে যেখানে যা কিছু করে তাই তারা করবেন বলে এমনটি কিন্তু আমাদের জানাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। তা এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। ইকো।